রাতে আমি স্বপ্নে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি, করণীয় কি? স্বপ্নে ভারসাম্য হারালে কি শুধু খুন করলি বা সমস্যা কি? স্বপ্নে যদি দুই চারটে খুনও করে ফেলাম, দুনিয়ার শরীয়তে আল্লাহর শরীয়তায় অথবা দুনিয়ার আদালতে কোনো জবাব দিতে আছে? তাহলে স্বপ্নে মেজাজ হারায় ফেলে এটা নিয়ে চিন্তা করার কি আছে? হ্যাঁ, তবে আশেপাশে মানুষ থাকলে বক্সিং বক্সিং দিয়ে মার খাইয়েন না, এটা মাত্র ঠিক রাখেন। আপনি মেজাজ হারায় ফেলে আশেপাশে গুতাগাতি দিয়ে এরপরে যদি নাকশা মাকশা উল্টায় দেয় কেউ, সেটা দায়িত্ব আপনার, ওটার জন্য আপনি আমার ধরেন না। কিন্তু স্বপ্নে যদি মানুষ কোনো অন্যায় কাজ করে, সে কোনো কোনো খারাপ কাজ স্বপ্নে করে ফেলে, স্বপ্নে হয়ে গেছে, এটার কারণে তার কি হবে না? কোনো গুণা হবে না, কারণ এটা তার ইচ্ছাকৃত না, ইচ্ছার বাহিরে, কোনো অসুবিধা নেই।